নমস্কার, ফিরে আসলাম বিরতির পর। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। শহর আগরতলার পাশাপাশি জেলায় জেলায়ও জমজমাট প্রচার, এবং লক্ষ্য কিন্তু একটাই, প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি আসনে পদ্মফুল ফোটানো। পদ্মফুল শিবিরের পক্ষ থেকে চষে বেড়ানো হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড, এবং শুধুমাত্র ওয়ার্ড চষে বেড়ানো নয়, বাড়ি বাড়ি প্রচারের পাশাপাশি রয়েছে জনসভা, জনসংযোগ থেকে শুরু করে নির্বাচনী সভা, প্রত্যেকটা বিশ্ব করা যাচ্ছে শহর থেকে শুরু করে শহরতলি সর্বত্রই। আসন্ন পৌর পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হল আজকে সন্ধ্যাতে বিলোনিয়া শহরের পুরাতন মোটর স্ট্যান্ডে, এবং যে জনসভাতে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, তার পাশাপাশি একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রথম সারির নেতৃত্বরা, বিলোনিয়ার যারা রয়েছেন কর্মী সমর্থকরা, বিজেপির যারা রয়েছেন কর্মীরা, তারা সকলেই উপস্থিত ছিলেন। বিধায়ক থেকে শুরু করে মণ্ডল সভাপতি থেকে শুরু করে একাধিক কর্মী সমর্থক, একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্বরা সকলেই উপস্থিত রয়েছেন, এবং আলোচনাতে বা কথোপকথনে বা নির্বাচনী সমাবেশে দাঁড়িয়ে যে বিষয়গুলি মূলত উঠে এসেছে তা হল যে বিগত সময়ে, বিগত ২৫ বছরে রাজ্যে বাম সরকার ক্ষমতাধীন থাকার সময় বিভিন্ন উন্নয়নের দিকে পিছিয়ে পড়েছে মানুষ, উন্নয়নের ছোঁয়া পৌঁছয়নি। পরবর্তী সময় ২০১৮ সালে রাজ্যে পথ পরিবর্তন বা ক্ষমতায় আসার পর কিন্তু শুরু হয়েছে উন্নয়নের জোয়ার, উন্নয়ন লেগেছে সর্বত্র, এবং সেই উন্নয়নকে আরো কিভাবে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, উন্নয়নের যাতে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে সেই উন্নয়ন পৌঁছে যায়, সেই উদ্দেশ্যেই মূলত নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ চলছে, জনপ্রচার চলছে, জনমুখী প্রচার, উন্নয়নমুখী কাজকর্মগুলোকে জনসম্মুখে তুলে ধরাই হচ্ছে মূল লক্ষ্য বা মূল উদ্দেশ্য। আজকের বিলোনিয়াতে যে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে সেই সভায় তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি কি জানিয়েছেন শুনবেন। ঠিক তেমনি তখনই বাইরে থেকে বহিরাগতরা এসে এই রাজ্যের যারা আমাদের প্রধান বিরোধী দল কমিউনিস্টকে সঙ্গে নিয়ে তারা রাজ্যটাকে একটা অস্থির পরিবেশ তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নতুন করে বলার কিছু নেই, এই পৌর নির্বাচন বলছেন আমাদের বিরোধীরা যেটা সেমিফাইনাল, ২৩ হবে আসল খেলা, ২৩ হবে ফাইনাল খেলা। আমরাও বলছি যে আমরাও খেলতে প্রস্তুত রয়েছি, ২৫ বছর তো আমরা খেলেই এলাম, কখনো কংগ্রেস কখনো তৃণমূল, দিল্লিতে দোস্তি ত্রিপুরায় কুস্তি, আমাদের থেকে অমলদারও বেশি আটক লড়াই করেছেন, অরুণবাবুরও বেশি লড়াই করেছেন, অনেকদিন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, শ্রী সুশীল সিং, সুকুমার সেনগুপ্ত, প্রফুল্ল চন্দ্র দাস, রাধিকা রঞ্জন গুপ্ত, সুধীর রঞ্জন মজুমদার, সমীর রঞ্জন বর্মন, বাম বিরোধী আন্দোলনে যারা সেখানে লড়াই করেছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ার পর্যন্ত বসেছিলেন, তাদের সঙ্গে রাজনীতি করে তারা এসেছেন। আমাদের অভিজ্ঞতা তত নয়, কিন্তু আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি বিগত দিনগুলোতে এবং বর্তমান সময়ে আমাদের যে চলার পথ অভিজ্ঞতা হচ্ছে, যে একটা রাজনৈতিক দল এবং একটা রাজনৈতিক দলের নেতৃত্বের এত অধঃপতন হতে পারে এই পৌর নির্বাচনে, সেই জিনিসটা আমাদেরকে চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়েছে। বন্ধুরা, কি দেখলাম, কংগ্রেসের মেয়ে কমিউনিস্টকে বিয়ে দেয়, কংগ্রেসের একটা বাজার কমিউনিস্টের একটা বাজার, কংগ্রেসের ছেলেকে স্কুলে পাস করাই দেয় না, ফেল করে গেছে, কংগ্রেস ঘর পায় না, কংগ্রেস দেখার কাজ পায় না, কংগ্রেস প্রয়োগের কাজ পায় না, কংগ্রেস ভাতা পায় না, বিরোধী দল মানে অচ্ছু, এই যে সংস্কৃতিটা আমাদের, আমরা পূর্ব বাংলা থেকে আসার পর আমরা পাশাপাশি বাড়ি করেছি কেন, তৎকালীন মানুষ এক একটা বাড়ি এক একটা কয়েকখানে নিয়ে একটা বাড়ি করতে পারত, আমাদের সমাজটাকে পুরো ধ্বংস করে দিয়েছে, দিবে পুরো ধ্বংস করে দিয়েছে। একটা সমাজ পাশাপাশি বাড়ি, একজনের বাড়িতে আগুন লাগলো পাশের বাড়ি সিপিএম বলে বেরোবে না, সিপিএম অর্থাৎ বিলোনিয়াতেও এক কথায় জোর কদমে চলছে ভোট প্রচার, এবং লক্ষ্য কিন্তু একটাই, আসন্ন পুরভোট, সেই পুরভোটকে সামনে রেখে কিন্তু সমস্ত জায়গাতে চষে বেড়াচ্ছেন শাসক দলের কর্মী সমর্থক থেকে শুরু করে শীর্ষস্থানীয় হেভিওয়েট নেতৃত্বরা।
এখনকার মতো যাবতীয় সংবাদ এই পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।